আসসালামু আলাইকুম। বর্ষাকালে গ্রাম বাংলার এমন চিরচেনা সুন্দর দৃশ্য দেখতে খুব ভালো লাগে। আমার সঙ্গে থাকুন, ভিডিওটা ভালো হতে যাচ্ছে। ঢাল দিনে সাপ পড়া আছে, দেখো তুমি ওরে বাপরে, মোটামুটি বড় সাপই তো। এই কুজা তো রান্না করে দেওয়া হবে রে, খাস বস থাকে। এটা কি সাপ? এনে সাপ লড়ে সাপ, ছোট সাপ তো। হ্যাঁ হ্যাঁ, জাগা মতো লাগেছে নি ওই শেষ। ওই কুজাটা তো বড়ই তো। ওই সাপটা নে, সাপা রান্না করে খাস। যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর আমি এখন বর্তমান বাড়ির দিকে যাচ্ছি। আমি গেছিলাম উত্তর মাঠে অবস্থা দেখতে। বর্তমান পানি নেমে গেছে আকাশ থেকে, আর বৃষ্টিও হয়নি নতুন করে। তবে গত কয়েকদিন ধরে বৃষ্টির ফলে এই জায়গাগুলো তুলে গেছিলো, প্রচুর পানি ছিল। দেখুন এই তো সামনে আমার বাসা, এই পুকুরের ওই পাশে বাসা, ওই তো ইটের ঘর দেখা যাচ্ছে। জানি না কত দূর দেখা যাচ্ছে ক্যামেরায়। এই তো সামনে মনোখালা। খালারা কই নিয়ে আছেন? ও বান্দরবনে। এই তো এই পাশে প্রচুর পানি ছিল, পানি নেমে গেছে সব। এই তো দেখুন। যাই হোক, এই ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।